हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা আছে প্রদত্ত px একটি দ্বিঘাত অপেক্ষক। তাহলে PL ইকুয়াল টু এ, PM ইকুয়াল টু বি, আর PN ইকুয়াল টু সি। তাহলে এক্ষেত্রে দ্বিঘাত অপেক্ষকের প্রদত্ত x এর মান যথাক্রমে এল, এম আর এন। তাহলে অপেক্ষকটি হলো পি এক্স ইউ এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম প্লাস ভি ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন প্লাস ডাব্লু ইন্টু এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল। পি এক্স ইউ ইন্টু এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম প্লাস ভি ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন প্লাস ডাব্লু ইন্টু এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল। তাহলে ফার্স্টে আমাদের কি বলা হয়েছে, এক্স ইকুয়াল টু এল হলে পি ইকুয়াল টু ইউ এল মাইনাস এল ইন্টু এল মাইনাস এম প্লাস ভি এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন প্লাস ডাব্লু এল মাইনাস এন ইন্টু এল মাইনাস এল। আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে এল এল, এটি কত হবে এ। তাহলে আমরা ফাইনালি কি পাবো, ভি এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। আচ্ছা, আমরা এখানে কি বলে এখানে একটা জিনিস, এখানে একটি তথ্য আমাদের দিতে হবে যে অপেক্ষকটি হলো পি এক্স, এটি আমাদের দেওয়া আছে, যেখানে ইউ ভি ডাব্লু হলো ধ্রুবক, ইউ ভি ডাব্লু হলো ধ্রুবক। তাহলে এক্স ইকুয়াল টু এল হলে তাহলে আমরা ফাইনালি এখান দিয়ে ভি কি পাবো, এ বাই এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। এবার নেক্সট আমরা কি করব, এক্স ইকুয়াল টু এম হলে এক্স ইকুয়াল টু এম হলে তাহলে কি হবে, পি এম ইকুয়াল টু ইউ এম মাইনাস এল ইন্টু এম মাইনাস এম প্লাস ভি ইন্টু এম মাইনাস এম ইন্টু এম মাইনাস এন প্লাস ডাব্লু এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল। তাহলে আমাদের এখানে এম এম ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু ডাব্লু এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হবে, বি বাই এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল। নেক্সট আমাদের কি দেখতে হবে, এক্স ইকুয়াল টু এন হলে তাহলে কি হবে, পি এন ইকুয়াল টু ইউ এম মাইনাস এল
into n minus m plus v n minus m into n minus n plus w n minus n into n minus l তাহলে nn cancel out nn cancel out তাহলে pn এর জায়গায় কি হবে c u into n minus l into n minus m তাহলে আমরা এখান দিয়ে কি কি লিখতে পারি u এর ভ্যালু এখানে কি হবে u equal to c by n minus l into n minus m তাহলে আমরা এবার কি করব u v w মান দ্বিপদ অপেক্ষকে বসিয়ে পাই px equal to x minus l into x minus m by n minus l into n minus m plus a x minus m into x minus n divided by l minus m into l minus n plus b into x minus n into x minus l divided by m minus n into m minus l তাহলে আমরা uvw এই মানগুলি পাচ্ছি তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি ডাইরেক্ট এবার যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে অপেক্ষকটি হলো px a x minus m into x minus n divided by l minus m into l minus n plus b x minus n into x minus l divided by a minus n into m minus l plus c into x minus l into x minus m divided by n minus l into m minus m এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ